Welcome back students, welcome back to my online building material and construction classes. This is my second class in this unit, that is unit number 3. We already have started unit number 3 and the last video we have discussed about technical terms generally used in stone masonry. Okay, in today we will be talking about requirements of good building stones and types of stone masonry. Okay, student, then let us start. What is the requirements of good stone masonry? The stone should be used for stone masonry should be hard, tough and durable. Okay, to je kono stone diye amra kaj korte parbo na, as we learn from the chapter stone. Amra kintu jokhon porechi stone, stone er একটা ভালো স্টোনে কী কী গুণ থাকা দরকার, সেই গুণগুলো কিন্তু একটা গুড স্টোন মেশিনে থাকা দরকার। তাহলে নেক্সট, দ্য স্টোন শুড বি প্রপারলি ড্রেসড অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। ওকে, স্টোনটা এবড়োখেবড়ো হলে চলবে না, প্রপারলি ড্রেস থাকতে হবে। দ্য হেডার্স অ্যান্ড দ্য বন্ডস অফ স্টোনস শুড নট বি ডাম্বেল স্টেপ, ডাম্বেল স্টেপের হবে না। ইট শুড হ্যাভ লো ওয়াটার অ্যাবজর্পশন, ওয়াটার অ্যাবজর্পশন হাই হবে না। অ্যান্ড ইট শুড হ্যাভ রেজিস্ট্যান্স এগেনস্ট ফায়ার। দ্য স্টোন মেশিনারি সেকশন শুড অলওয়েজ বি ডিজাইন টু মেক কম্প্রেশন অ্যান্ড নট দ্য টেনশাল স্ট্রেসেস। ওকে, নেক্সট, ইট শুড হ্যাভ অ্যাডিকুয়েট রেজিস্ট্যান্স এগেনস্ট ওয়েদারিং অ্যাকশন। অবশ্যই ওয়েদারিং অ্যাকশনে যাতে উইথস্ট্যান্ড করতে পারে সেটার জন্য অবশ্যই দেখে নিতে হবে। অ্যান্ড লাস্টলি, ইট শুড বি ইকোনমিক্যাল অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল। অবশ্যই যদি ইজিলি অ্যাভেলেবেল না হয় এবং সস্তা না হয় তাহলে আমরা কেন এটা রেকমেন্ড করবো, কেন এটা করবো? যদিও স্টোন মেশিনারি কিন্তু আজকের দুনিয়াতে খুব কম মেশিন ইউজ হয়, কিছু আর্কিটেকচারাল কাজে বা অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে বা অর্নামেন্টাল কাজে কিন্তু আমরা শুধুমাত্র এই স্টোন মেশিনারি করে থাকি। আদারওয়াইজ কিন্তু ব্রিক কিন্তু এই সেক্টরে ডমিনেট করছে, যে কোনো ধরনের ওয়াল হোক বা কিছু হোক বিল্ডিং কিন্তু আমরা করে থাকি সেটা হচ্ছে তোর ব্রিক ওয়ার্ক। ওকে, তাহলে এখন যেটা আমরা জানবো, দ্যাট ইজ টাইপস অফ স্টোন মেশিনারি। ওকে, টাইপস অফ স্টোন মেশিনারি, টাইপস অফ স্টোন মেশিনারি যদি আমরা জানি তখন আমাদের একটুখানি চল রিক্যাপ করে নিই, হোয়াট দ্য টাইপস অফ স্টোন মেশিনারি। তাহলে জেনারেলি স্টোন মেশিনারি আর ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। ওকে, তাহলে কী কী বললাম, দ্যাট ইজ রাবল মেশিনারি অ্যান্ড অ্যাশলার মেশিনারি। কী কী বললাম, রাবল মেশিনারি অ্যান্ড অ্যাশলার মেশিনারি। আবার রাবেল মেশিনারি ফার্দার ক্লাসিফাইড ইন্টু নাম্বার অফ ক্যাটাগরিজ, দ্যাট ইজ কোর্সড রাবল মেশিনারি, আনকোর্সড রাবল মেশিনারি, র্যান্ডাম রাবল মেশিনারি, ড্রাই রাবল মেশিনারি, পলিগোনাল রাবল মেশিনারি, ফ্লিন্ট রাবল মেশিনারি। আর অ্যাশলার মেশিনারি ফার্দার ক্লাসিফাইড ইন্টু অ্যাশলার ফাইন, অ্যাশলার রাফ টুলড, অ্যাশলার রক অর কোয়ারি ফেস্ট, অ্যাশলার চ্যাম্ফার্ড অ্যান্ড অ্যাশলার ব্লক ইন কোর্স। ওকে, তাহলে এইবার আমরা এক এক করে যেগুলো আমরা জানলাম সেগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নেব। ওকে স্টুডেন্ট, ফার্স্ট রাবেল মেশিনারি, দ্য স্টোন অ্যাজ অবটেন্ড ফ্রম কোয়ারি আর টেকেন ইন ইউজ ইন দ্য সেম ফর্ম অফ দে আর ব্রোকেন অ্যান্ড শেপড ইন সুটেবল সাইজেস বাই মিনস অফ হ্যামার অ্যাজ দ্য ওয়ার্ক প্রসিডস। তার মানে এটা আমরা আমাদের সুবিধা মতো কিন্তু শেপটা কিন্তু দিয়ে নেব। ওকে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ রাবেল মেশিনারি মেইনলি ডিপেন্ডস অন থ্রি ফ্যাক্টার্স। সেগুলো কী কী, স্ট্রেংথটা কাকে ডিপেন্ড করে? নাম্বার ওয়ান, কোয়ালিটি অফ মোর্টার, আমরা যে মোর্টারটা ইউজ করছি তার উপরে। নাম্বার টু, দ্য ইউজ অফ লং থ্রু স্টোনস অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেলস। অ্যান্ড লাস্টলি, দ্য প্রপার ফিলিং অফ দ্য মর্টার বিটুইন দ্য
স্পেসেস অফ স্টোনস, মানে দুটো যে স্টোন বসাচ্ছি আমরা তার মধ্যে যে গ্যাপটা সেটা যেন প্রপারলি ফিল্ড আপ হয়, আদারওয়াইজ কিন্তু স্ট্রেংথ পাবে না ওই স্টোন মেশিনারিটা। ওকে, নেক্সট কোর্সড রাবল মেশিনারি, কোর্সড রাবল মেশিনারি, ওকে, মানে এই র্যান্ডাম মেশিনারির আবার ভাগ আছে, সেটার মধ্যে পড়ছে কোর্সড ডাবল মেশিনারি। দ্য হাইটস অফ স্টোনস ভ্যারি ফ্রম 50 মিলিমিটার থেকে 200 মিলিমিটার, তাহলে স্টোনের হাইট 50 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভ্যারি করতে পারে। দ্য স্টোনস আর শর্টেড আউট বিফোর দ্য ওয়ার্ক কমেন্সেস, মানে কাজ শুরু করার আগে এই যে মাপটা আমি বললাম 250 মিলিমিটার থেকে 200 মিলিমিটার, এগুলো কিন্তু আগে বাঁচা হয় কোনটা কিসের, ওকে, তারপরে কিন্তু আমরা কাজটা শুরু করি। ওকে, দ্য স্টোনস আর শর্টেড আউট বিফোর দ্য ওয়ার্ক কমেন্সেস, দ্য মেশিনারি ওয়ার্ক ইজ দেন ক্যারিড আউট ইন কোর্সেস সাচ অ্যাজ দ্য স্টোনস ইন এ পার্টিকুলার কোর্স আর অফ ইকুয়াল হাইটস। ওকে, দিস টাইপ অফ মেশিনারি ইজ ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ পাবলিক বিল্ডিংস, রেসিডেন্সিয়াল বিল্ডিংস ইটিসি। ওকে, দ্য কোর্স ট্রাভেল মেশিনারি ইজ ফর দ্য ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরিজ, সেগুলো কী কী, কোর্স ট্রাভেল মেশিনারি শর্ট, আই শর্ট, নেক্সট সরি স্টুডেন্ট ফর দ্য ইন্টারাপশন, ওয়েলকাম ব্যাক। নেক্সট, এটা কোর্স ট্রাবল মেশিনারি আই শর্ট, দ্য স্টোনস অফ দ্য সেম হাইটস আর ইউজড অ্যান্ড দ্য কোর্সেস আর অলসো অফ দ্য সেম হাইটস। ওকে, নেক্সট হচ্ছে দ্য ফেস অফ স্টোনস আর ড্রেসড বাই মিন্স অফ হ্যামার অ্যান্ড দ্য ব্রাশিং ডু নট প্রজেক্ট বাই মোর দ্যান 40 mm, 40 mm বেশি প্রজেক্টেড থাকবে না। ওকে, অ্যান্ড দ্য থিকনেস অফ মোটর ডাজ নট এক্সিড 10 mm, এটা আমি আগে বলছিলাম যে থিকনেস মোটরের কত হয় সেটা 10 mm বেশি কিন্তু হবে না। ওকে, নেক্সট কোর্স ট্রাবল মেশিনারি সেকেন্ড শট, মানে টু শট, সেটা কীরকম, দ্য স্টোনস টু বি ইউজড আর অফ ডিফারেন্ট হাইটস, অবশ্যই স্টোন সব এক মাপের হয় না, ডিফারেন্ট মাপের স্টোনগুলো হয়। দ্য কোর্সেস নিড নট বি ইকুয়াল হাইটস, কোর্সগুলো সবসময় একই হাইটের হবে তা নয়, স্টোন মেশিনগুলো দেখে থাকিস যেরকম যেমন স্টোন পাওয়া যায় সেমন সেমন স্টোনের কিন্তু ওরা ওয়ার্কগুলো করে, ব্রেকের ক্ষেত্রে তা না, ব্রেকের যেমন নির্দিষ্ট থিকনেস থাকে। ওকে, অনলি টু স্টোনস আর টু বি ইউজ টু মেক আপ দ্য হাইট অফ ওয়ান কোর্স অ্যান্ড দ্য থিকনেস অফ দ্য মোটর জয়েন্টস ইজ 12 mm, এক্ষেত্রে কিন্তু 12 mm হচ্ছে মোটরের থিকনেসের হাইট। ওকে, নেক্সট কোর্স ট্রাভেল মেশিনারি থ্রি শর্ট, সেটা কীরকম, দ্য স্টোনস টু বি ইউজড আর অফ ডিফারেন্ট হাইটস, দ্য মিনিমাম বিং 50 mm, 50 mm কম হবে না, দ্য কোর্সেস ডিড নট বি অফ অ্যান ইকুয়াল হাইট, ইকুয়াল হাইট হওয়ার কোনো মানে নেই, অনলি থ্রি স্টোনস আর টু বি ইউজড টু মেক আপ দ্য হাইট অফ ওয়ান কোর্সেস। ওকে, নেক্সট দ্য থিকনেস অফ দ্য মোটর জয়েন্ট ইজ 16 mm, তার মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই ক্ষেত্রে কিন্তু মোটরের থিকনেসগুলো কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। নেক্সট আনকোর্সড রাবল মেশিনারি, আনকোর্সড রাবল মেশিনারি, তাহলে দ্য স্টোনস আর নট ড্রেসড, আনকোর্সড রাবলে স্টোনগুলো ড্রেস থাকে না, বাট দে আর ইউজড অ্যাজ দে আর অ্যাভেলেবেল ফ্রম দ্য কোয়ারি এক্সেপ্ট নকিং আউট দ্য সাম কর্নার্স, কিছুটা কর্নারটা একটু ড্রেস করা থাকে, আদারস কিন্তু বাকিটা আনড্রেসই থাকে। দ্য কোর্সড আর নট মেনটেন্ড রেগুলারলি, এলে কোনো কোর্স থাকে না, যেমন যেমন শেপের হয় তেমন তেমন শেপের কিন্তু লাগাতে হয়। ওকে, নেক্সট দ্য ওয়াল ইজ ব্রট টু এ লেভেল এভরি 300 to 500 mm। ওকে, নেক্সট দিস টাইপ অফ রাবেল মেশিনারি বিং চিপার ইজ ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ কম্পাউন্ড ওয়ালস, গোডাউন্স, গ্যারেজেস, লেবার কোয়ার্টার্স ইটিসি, মানে একটু কম ইম্পর্টেন্ট কাজে কিন্তু এগুলো আমরা করে থাকি। ওকে,
নেক্সট র্যান্ডাম রাবেল মেশিনারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। র্যান্ডাম রাবেল মেশিনারি এটা পরীক্ষাতে মাঝে মাঝেই আসে, তোরা একটু এটাকে এক্সট্রা কেয়ার দিয়ে আমাদের এটা পড়তে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে দ্য স্টোনস অফ ইরেগুলার সাইজ অ্যান্ড শেপস আর ইউজড অ্যাজ আই টোল আর্লিয়ার। এক্ষেত্রে কিন্তু আমরা ইরেগুলার শেপস অ্যান্ড সাইজের স্টোন দিয়ে কিন্তু কাজগুলো করি। অ্যান্ড দ্য স্টোনস আর অ্যারেঞ্জড অ্যাজ সো টু হ্যাভ এ গুড অ্যাপিয়ারেন্স, দেখতে ভালো লাগে সেভাবে কিন্তু স্টোনগুলো সাজানো হয়। ওকে, মোর স্কিল ইজ রিকোয়ার্ড টু মেক দিস মেশিনারি স্ট্রাকচারালি স্টেবল। এটা কিন্তু একটু যদি এক্সপিরিয়েন্স মেশন না হয় তাহলে কিন্তু করতে পারবে না। ইফ দ্য ফেস অফ স্টোনস আর চিজেল ড্রেসড, মানে ওই যদি ফেসগুলো চিজেল ড্রেস করা হয়, অ্যান্ড দ্য থিকনেস অফ মর্টার জয়েন্টস ডাজ নট এক্সিড 12 মিলিমিটার, ইট ইজ নোন অ্যাজ দ্য র্যান্ডাম রাবেল মেশিনারি ওয়ান শর্ট। বোঝা গেল? তাহলে দ্য ফেস স্টোনস আর চিজেলড, মানে ফেসগুলো চিজেল দিয়ে ড্রেস করা থাকে, অ্যান্ড দ্য থিকনেস অফ মর্টার জয়েন্ট ডাজ নট এক্সিড 12 মিলিমিটার। তাহলে যদি পরীক্ষাতে কোশ্চেন থাকে র্যান্ডাম রাবেল মেশিনারিতে থিকনেসের ম্যাক্সিমাম জয়েন্ট মর্টার জয়েন্ট থিকনেস কত, দ্যাট ইজ অ্যান্সার ইজ 12 মিলিমিটার। ওকে, নেক্সট, ইফ দ্য ফেস স্টোনস আর হ্যামার ড্রেসড অ্যান্ড দ্য থিকনেস অফ মর্টার ডাজ নট এক্সিড 12 মিলিমিটার, ইট ইজ নোন অ্যাজ র্যান্ডাম রাবেল মেশিনারি সেকেন্ড শর্ট। ওকে, দিস টাইপ অফ মেশিনারি ইজ ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং, কম্পাউন্ড ওয়ালস, গোডাউন ইটিসি। ওকে, নেক্সট, ড্রাই রাবেল মেশিনারি, দিস ইজ জাস্ট সিমিলার ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য কোর্স রাবেল মেশিনারি থার্ড শর্ট, এক্সেপ্ট দ্যাট নো মোর্টার ইজ ইউজড ইন দ্য জয়েন্টস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের, ছবিটা একটু জুম করে নিই, অ্যান্ড পলিগোনাল রাবেল মেশিনারি। তাহলে এই পলিগোনাল রাবেল মেশিনারি কি, দ্য স্টোনস আর হ্যামার ড্রেসড। পলিগোনালে কি হয়, স্টোনগুলো হ্যামার ড্রেসড হয়। ওকে, অ্যান্ড দ্য স্টোন সিলেক্টেড ফর ফেস ওয়ার্ক অ্যান্ড ড্রেসড ইন অ্যান ইরেগুলার পলিগোনাল শেপ, পলিগোনাল শেপ থাকে বলে পলিগোনাল পলিগোনাল রাবেল মেশিনারি বলে। দাস দ্য ফেস জয়েন্টস আর সিন রানিং ইন অ্যান ইরেগুলার ফ্যাশন ইন অল ডাইরেকশন। কোনো দিক থেকে দেখলে ইরেগুলার মনে হবে না, সব দিক থেকে দেখলে ইরেগুলার মনে হবে। ওকে, এটা করতেও কিন্তু অনেক স্কিল লেবার দরকার, স্কিল মিস্ত্রি দরকার ইন দ্য কনস্ট্রাকশন অফ দিস টাইপ অফ মেশিনারি। ওকে, নেক্সট, অ্যাজ দ্য স্টোনস আর অফ ইরেগুলার শেপ, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট দেম উইথ রিগার্ড টু স্টেবিলিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ার্ক অ্যাজ দ্য অ্যাজ এ হোল। লাস্টলি, ফ্লিন্ট রাবল মেশিনারি, দ্য স্টোনস ইউজড আর ফ্লিন্টস হুইচ আর ইরেগুলারলি শেপড মোল্ডস অফ সিলিকা। ওকে, দ্য উইথ অফ থিকনেস ভ্যারি ফ্রম 80 থেকে 150 মিলিমিটার অ্যান্ড দ্য লেন্থ ভ্যারিজ ফ্রম 150 মিলিমিটার টু 300 মিলিমিটার। ওকে, দ্য স্টোনস আর এক্সট্রিমলি হার্ড, এগুলো অনেক হার্ড স্টোনগুলো হয়, বাট দে আর ব্রিটেল অ্যান্ড হেন্স দে ব্রেক ইজিলি। ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর, এরা কিন্তু খুব ভঙ্গুর টাইপেরও হয়। ওকে, নেক্সট, দ্য ফেস অ্যারেঞ্জমেন্ট মে বি আইদার কোর্স অর আনকোর্স, এটা কোর্সও হতে পারে আনকোর্সও হতে পারে। ওকে, দ্য স্ট্রেংথ অফ এ ফ্লিন্ট ওয়াল ইজ ইনক্রিজড বাই ইন্ট্রোডিউসিং লেসিং কোর্স অফ আইদার থিং লং স্টোনস অর ব্রিক্স অর টাইলস অ্যাট ভার্টিক্যাল ডিস্টেন্সেস ফ্রম 1 to 2 meters, 1 থেকে 2 মিটারের মধ্যে দেওয়া হয়। ওকে, এই গেল। এই নেক্সট হচ্ছে আমাদের অ্যাশলার মেশিনারি, স্টোন মেশিনারি, অ্যাশলার মেশিনারি। তাহলে দ্য স্কোয়ার অর রেক্টেঙ্গুলার ব্লকস অফ স্টোনস আর ইউজড, কি বললাম, অ্যাশলারের ক্ষেত্রে দেখ ছবি যদি দেখি আমরা, তাহলে এক্ষেত্রে স্কোয়ার অর রেক্টেঙ্গুলার স্টোন ব্লকস আর ইউজড, দ্য কোর্সেস আর নট নেসেসারিলি
অফ দ্য সেম হাইট, দ্য কোর্সগুলো কিন্তু সেম হাইটের নেই। দ্য হাইট অফ স্টোনস ভ্যারিজ ফ্রম 250 থেকে 300 মিলিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ স্টোনস শুড নট এক্সিড 3 টাইমস অফ হাইট। তাহলে কী বললাম, লেন্থ অফ স্টোনস, এই স্টোনগুলোর লেন্থ শুড নট এক্সিড 3 টাইমস অফ দ্য হাইট, অ্যান্ড দ্য ডেপথ ইন টু দ্য ওয়াল শুড বি অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য হাফ অফ হাইট। ওকে, নেক্সট অ্যাস্টলার ফাইন মেশিনারি, দ্য বেডস সাইডস অ্যান্ড ফেসেস আর ফাইনলি চিজেল ডেস্ট, চিজেল ডেস্ট করা থাকে। নেক্সট, দ্য স্টোনস আর অ্যারেঞ্জড ইন এ প্রপার বন্ড, অ্যান্ড দ্য থিকনেসেস অফ মর্টার জয়েন্টস শুড নট বি এক্সিড 3 মিলিমিটার, 3 মিলিমিটার বেশি কিন্তু হবে না। নেক্সট, অ্যাস্টলার রাফ টুলড মেশিনারি, অ্যাস্টলার রাফ টুলড মেশিনারি সেটা কীরকম, দ্য বেডস অ্যান্ড সাইডস আর ফাইনলি চিজেল ডেস্ট বাট দ্য ফেস ইজ মেড রাফ বাই মিনস অফ টুলস। ওকে, চিজেল ডেস্ক করতে গেলে স্ট্রিপ অ্যাবাউট 25 মিলিমিটার ওয়াইড অ্যান্ড মেড বাই মিনস অফ এ চিজেল ইজ প্রোভাইডেড অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ এভরি স্টোন এক্সপোজ ফর ভিউ। ওকে, দ্য থিকনেস অফ মর্টার জয়েন্টস ডাজ নট এক্সিড 6 মিলিমিটার, 6 মিলিমিটার বেশি কিন্তু হবে না। And the type of work is also known as bastard aslar, B-A-S-T-A-R-D, bastard aslar. Okay. Next, aslar rock or quarry faced masonry, a strip about 25 millimeter wide and made by means of chisel is provided around the perimeter of every stone exposed for view, as in case of rough tooled aslar. Okay. তাহলে এই গেল আমাদের মোটামুটি স্টোন মেশিনারি। একটা লাস্টলি আছে, অ্যাসলার চ্যাম্পার্ড মেশিনারি, দিস স্ট্রিপ ইজ প্রোভাইডেড অ্যাবোভ বাট ইট ইজ চ্যাম্পার্ড, চ্যাম্পার্ড মানে সামনে একটু, সামনে একটু গোল কাটার থাকে, আর বেভেলড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি বাই মিনস অফ চিজেল অর ডেপথ অ্যাবাউট 25 মিলিমিটার। এটা অনেক সময় আমরা দেখে থাকি একটু পুরোনো বিল্ডিং হলে। চ্যাম্পার্ড মানে রেক্টেঙ্গেল, আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে রেক্টেঙ্গেল দেখতে পাবো কিন্তু তার আগে একটু চ্যাম্পার্ড করা থাকে। ওকে, এবং ডেপটাকে 25 মিলিমিটার, অ্যান্ড অ্যানাদার স্ট্রিপ 12 মিলিমিটার ওয়াইড অ্যান্ড দেন প্রোভাইডেড অন দ্য রিমেনিং এক্সপোজড ফেস অফ দ্য স্টোন অ্যান্ড দ্য সারফেস ইনসাইড দিস স্ট্রিপ ইজ লেফট ইন দ্য সেম ফ্রম রিসিভড ফ্রম দ্য কোয়ারি। ওকে, তাহলে এই গেল। আরেকটা আছে অ্যাস্টলার ব্লক ইন কোর্স মেশিনারি, এটা খুব ইম্পর্টেন্ট নয়, এখন ইউজ করা হয় না। এটা ছিল হচ্ছে কীরকম, ইট অকুপাইজ অ্যান্ড ইন্টারমিডিয়েট পজিশন বিটুইন দ্য রাবল মেশিনারি অ্যান্ড দ্য অ্যাস্টলার মেশিনারি, দ্য ফেসেস অফ দ্য জয়েন্টস ডাজ নট এক্সিড 6 মিলিমিটার, 6 মিলিমিটার বেশি হয় না, অ্যান্ড ডেপথ কত হয়, 200 থেকে 300 মিলিমিটার মধ্যে ডেপথ হয়। এটাই হলো হচ্ছে এটা। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।